একটি সেনানিবাসে নয় হাজার দুশো দশজন সৈন্য আছে নতুন আরও দশজন সৈন্য এই সেনানিবাসে যোগ দিল কথা বলেছে যে শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় এর বর্গমূল নির্ণয় করে এই সংখ্যাটি দশমিক যুক্ত সংখ্যাকে বর্গমূল করতে বলেছে তাহলে আমরা করি আমরা দশমিকের বর্গমূল জানি তাহলে প্রদত্ত সংখ্যাটি প্রদত্ত সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় তাহলে এর বর্গমূল সংখ্য আমরা নির্ণয় করি বর্গমূল শূন্য দশমিক শূন্য শূন্য তারপর হচ্ছে চার নয় এর বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এর বর্গমূল যদি নির্ণয় করি আমরা প্রথমে আগে দাগ দেব আমরা অখণ্ড পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বাম দিক থেকে দিক থেকে শুরু করে ডান দিকে ডান দিক থেকে শুরু করে বাম দিকে যেতে হবে এই দিক থেকে শুরু করে তাহলে এখানে কোনো সংখ্যা নেই শুধু একটা শূন্য আছে তাহলে এই এটা আবার দশমিকের পরে আমরা এই দশমিক বিন্দু থেকে ডান দিকে জোড়া বাঁধতে হবে তাহলে এই দুটি অঙ্ক মিলে একটি জোড়া তারপরে এই দুটি অঙ্ক মিলে একটি জোড়া এরপরে যদি একটি অঙ্ক থাকতো তাহলে আমরা একটি শূন্য দিয়ে আর একটি জোড়া করতে পারতাম তাহলে এই শূন্যর মধ্যে আমরা কতবার যাই আমরা পাই এখানে শূন্যের মধ্যে আমরা শূন্য যদি দিই তাহলে শূন্য দিয়ে শূন্যর গুণ করলে আসে শূন্য তাহলে এটা সমান আসে আমরা পাই এই শূন্য তারপরে আমরা দশমিক বিন্দু ক্রস করতেছি তাহলে দশমিক বিন্দু বাঘ ফলে দিয়ে দিই তারপরে আমরা এই শূন্যটা নামাইলে পাই তাহলে এই শূন্য দুটি শূন্য তারপরে আমরা বাক করি তাইলে বাক করে এই শূন্য দ্বিগুণ দিয়ে আমরা বাক করব তাহলে বাক করে তাইলে শূন্য ডাবল শূন্য গুণ সমান আসে এই শূন্য সাথে দুই তাহলে কত গুণ করলে আমরা এখানে শূন্য পাবো এক দিয়ে যাই গুণ করি তাহলে আমরা শূন্য হবে তাহলে শূন্য দিয়ে দিই মানে একটি অঙ্ক এখানে বসাবো যে অঙ্কটা দিয়ে আবার এটাকে গুণ করলে এই শূন্য আসবে আমরা যদি এক বসাই আমরা এক বসাই এক দিয়ে একের গুণ করলে এক শূন্য থেকে বেশি হয়ে যাবে তাহলে আমরা শূন্য দশমী শূন্য এককে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে এক হয়ে যায় তাহলে আমরা কি করব তাহলে এখানে শূন্য বসাবো আমরা শূন্য বসাইলে আমরা কি পাই এই শূন্য তাহলে শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য আসে তাহলে বাক ফল একটি শূন্য আসবে তাহলে এখানেও শূন্য আসবে তাহলে আমরা বিয়োগ করলে পাই শূন্য এরপর আমরা এই দুটি অঙ্ক নামাই ঊনপঞ্চাশ এই ঊনপঞ্চাশ এটা তাহলে এটাকে আবার যদি ভাগ করি আমরা কত দিয়ে বাগ করব এটা ডাবল আনতে হবে আমরা আমরা এটা ডাবল এই বাঘ ফলের যা ডাবল যা আছে সেটাকে যদি নিয়ে আসি এটা হচ্ছে কি শূন্য দশমিক শূন্য গুণ দুই তাহলে এটা শূন্য এটা শূন্য আসবে তাহলে এটার সাথে কত গুণ করলে আমরা আমরা এক দিয়ে গুণ করলে আসে এক এক দুই দিয়ে দুই দুগুণ চার আমরা তিন দিয়ে যদি দিই তিন থেকে নয় আমরা সাত দিয়ে যদি দিই তাহলে সাত সাত উনপঞ্চাশ আমরা শূন্য সাতকে যদি শূন্য সাত গুণ সাত সমান আসে ঊনপঞ্চাশ এটা আসে তাইলে এখানেও সাত হবে তাইলে এখানে ঊনপঞ্চাশ হবে তাইলে এটা সমান জিরো তাহলে সুতরাং নিম্ন বর্গমূল সমান নিম্ন এই সংখ্যাটি বর্গমূল সমান নিম্ন বর্গমূল সমান বর্গমূল সমান আসে কথা শূন্য দশমিক শূন্য সাত এটা তাইলে আমাদের এই বর্গমূল নির্ণয় করা হয়ে গেল এরপরে আমরা খতে যদি দেখি খতে বলা হয়েছে আমরা যদি খতে দেখি মোট শূন্য সংখ্যা শূন্য হতে কতজন শূন্য সরিয়ে রাখলে বর্গ সাজানো যায় একবারে সহজ আমরা মোট শূন্য সংখ্যা বের করবো আগে শূন্য সংখ্যা ছিল নয় হাজার দুইশো দশজন আরও নতুন দশজন যুক্ত হলো তাহলে মোট শূন্য সংখ্যা করতে নয় হাজার জন তাহলে এইটাকে বাক পদ্ধতিতে আমরা যেটা বর্গমূল বর্গমূল্য করবো যেটা বাক শেষটাকে একটা বিয়োগ দিয়ে দিলেই ওই শৈন্য সংখ্যা সরিয়ে রাখলে আমাদের বর্গ আকারে সাজানো যাবে তাহলে আমরা ক্ষত উত্তর করি ক্ষত উত্তর করিলে মোট শূন্য সংখ্যা সমান আমরা পাই মোট সৈন্য সংখ্যা সমান সৈন্য সংখ্যা সমান সৈন্য সমান আসে এই দুই নয় যোগ হবে এই আরও জন নতুন আসলো এতজন সমান আসে আমরা ফাই যোগ করলে নয় হাজার বিশজন তাহলে এই এই সংখ্যাটার আমরা যদি বর্গমূল নির্ণয় করি তাহলে এর বর্গমূল করলে যেটা আসে যেটা বাক্সেস থাকে এটা বিয়োগ দিয়ে দিলে হয়ে যাবে তাইলে নয় হাজার দুইশত বিশ এর বর্গমূল যদি নির্ণয় করি আমরা পাই এটা সমান আসে এটা সমান আসে আমরা জোর বাদি বাম দিক থেকে তাইলে পাই নয় নং একাশি আর ফায় আমরা পাই নয় নং একাশি তাহলে আট এক একাশি তাহলে আমরা বিয়োগ করলে ফাই এখানে এক তারপরে এখানে আসে এক তাইলে এক ডাবল আমরা এখানে নিয়ে আসবো আমরা আগে জানি নয় গুণ দুই সমান আসে আঠারো এই বিশের মধ্যে এমন একটি সংখ্যা আমরা আঠারোর সাথে বসাবো ওই সংখ্যা দিয়ে এটাকে গুণ করবো পুরো সংখ্যাটাকে তাহলে আমরা যদি পাঁচ বসাই তাহলে একশো পঁচাশি আসবে আমরা একশো পঁচাশিকে যদি গুণ দিই একশো পঁচাশি গুণ পাঁচ তাহলে নয় শত শো পঁচিশ আসে বা আমরা যদি একশো পঁচ একশো ছয় বসাই একশো আঠারো আঠারো সাথে ছয় বসায় তাহলে সি এসি হবে তাহলে ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে আসে এক এক হাজার একশো ষোলো তাহলে এটাই হবে তাহলে এটার সাথে আমরা যদি এই কি বসাই ছয় বসাই তাহলে এখানে ছয় ছিয়ানব্বই তাহলে আসে আমরা গুণ করলে ফাই এই এক হাজার একশো ষোলো তাহলে এক হাজার এক শত ষোলো তাহলে বিয়োগ করলে ফাই চার তারপরে আমরা এই এক দুই একে দুই এমনি মিলে গেল তাহলে অবশিষ্ট থাকে কতজন এই চারজন তাহলে চারজন শূন্য যদি সরাই রাখে তাহলে আমরা কি করতে পারবো এই বর্গমূল বর্গাকারে সাজানো যাবে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে কতজন শূন্য সরাই রাখলে পক্ষে তাহলে উত্তর হবে এই চারজন শূন্য সংখ্যাকে তাহলে সুতরাং আমরা বলতে পারি এই নয় হাজার নয় হাজার দুশো বিশ এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা না সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা চার অবশিষ্ট থাকে পূর্ণ বর্গ সংখ্যা নয় সংখ্যা নয় তাহলে সুতরাং এই সংখ্যাটি থেকে চার বাদ দিলে তাহলে সুতরাং এই সংখ্যাটি থেকে সংখ্যাটি থেকে চার বিয়োগ করলে বিয়োগ করলে এই ফল পূর্ণবর্গ সংখ্যা হবে বিয়োগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে পূর্ণ বর্গ সংখ্যা হবে সংখ্যা হবে তাহলে সুতরাং এই যেই সংখ্যাটা বাদ সুতরাং নির্ণয় সংখ্যাটি আমাদের সুতরাং নির্ণয় সংখ্যাটি হচ্ছে সুতরাং নির্ণয় সংখ্যাটি নির্ণয় যেই সংখ্যাটা যে নির্ণয় শূন্য সংখ্যা নির্ণয় শৈন্য সংখ্যা আমরা এই শূন্য সংখ্যা যেটা বাদ দিতে হবে শূন্য সংখ্যা বাদ দিতে হবে সৈন্য সংখ্যা বাদ দিতে হবে সংখ্যা বাদ দিতে হবে কতজন এটাই আমাদের উত্তর এরপরে আমাদেরকে গত বলেছি মোট শূন্যের সাথে আর কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো আমাদের মোট শূন্য সংখ্যা হয়েছিল কতজন এই নয় হাজার দুইশো জন তাহলে এই এর সাথে আর কতজন শূন্য যোগ দিলে বর্গাকারে সাজানো যাবে আয়ারা গেছিলো আমাদেরকে কতজন শূন্য সরিয়ে রাখলে চারজন কিন্তু এটার সাথে কতজন যোগ দিলে বর্গাকারে সাজানো যাবে সেটা নির্ণয় করতে বলেছে তাহলে আমরা গতে উত্তর করি আমরা খ হতে পাই যে এই নয় হাজার দুশো বিশ জন শুনে বর্গাকারে সাজাতে গেলে চায়ের অবশিষ্ট থাকে তাহলে এটা কি পূর্ণ বর্গ সংখ্যা না তাহলে এই খ হতে পাই যে আমরা খ হতে পাই আমরা খতে দেখেছি আমরা এখানে যদি দেখি এই চায়ের অবশিষ্ট থাকে তাহলে এই খ হতে পাই আমরা হতে পাই যে নয় হাজার দুইশত বিশ এই সংখ্যাটি সংখ্যাটি কি সংখ্যা নয় সংখ্যা সংখ্যা নয় নয় তাহলে সংখ্যা নয় তাহলে এটার সাথে যদি আমরা কেননা এটা চায়ের অবশিষ্ট থাকে এই চায়ের অবশিষ্ট থাকাতে পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এই সংখ্যাটির সাথে আরো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে তাহলে এই সুতরাং এই সংখ্যাটি তাহলে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এই নয় হাজার দুইশত বিশ এর সাথে একটি সংখ্যাটির সাথে এর সাথে একটি সংখ্যা সাথে একটি সং সাথে একটি সংখ্যা যোগ করতে হবে একটি ক্ষুদ্রতম সংখ্যা অনেক সংখ্যা যোগ করতে পারি আমরা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে যোগ করতে হবে করতে হবে হবে যার বর্গমূল হবে বর্গমূল হবে বর্গমূল মূল হবে কত আমরা এইখানে যেটা পেয়েছি এই ছিয়ানব্বই যোগ এক আমরা এই ছিয়ানব্বই ছিয়ানব্বই সাথে আরও এক যোগ করলে যেটা আসে যোগ আমরা করব এক এটা এই সংখ্যাটার সাথে আমরা নয় হাজার দুইশো এই বিশ এর সাথে একটি সংখ্যা যোগ করতে হবে যার বর্গমূল হবে ছিয়ানব্বই যুগ এক বা এই সাতানব্বই সাতানব্বই তাহলে এই সাতানব্বই সুতরাং সাতানব্বই এর বর্গ আমরা নির্ণয় করব তাহলে সাতান্ন সুতরাং সাতানব্বই এর বর্গ সমান তাহলে আমরা লিখি সুতরাং এই সাতানব্বই বর্গ সমান বর্গ সমান আমরা পাই এই সাতানব্বই গুণ নয় সাত সমান আসে আমরা পাই সাতানব্বইকে সাতানব্বই গুণ করি সাতানব্বই গুণ সাতানব্বই সমান আসে চার হাজার নশো চার নয় হাজার চার শত নয় আমরা দেখি নয় এটা চার শত নয় তাহলে নিম্ন সংখ্যাটি যেই সংখ্যাটি সুতরাং সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি তাহলে ক্ষুদ্রতম যেই সংখ্যাটি যুগ করতে হবে ক্ষুদ্রতম সংখ্যাটি সংখ্যাটি সমান আমরা লিখতে পারি এই নয় হাজার চারশত নয় বিয়োগ করবো আমরা নয় হাজার দুই শত বিশ এই এত জন জন এত সংখ্যাটি সমান আমরা পাই আমরা নয় হাজার চারশত নয় বিয়োগ করবো আমরা পাই কত নয় হাজার দুই শত বিশ তাইলে একশো আমরা পাই একশো উননব্বই তাইলে হাসে একশত উননব্বই তাইলে এতজন যদি যোগ করি আমরা কত সাথে এই নয় হাজার বিশের সাথে তাইলে এটি একটি শূন্যকে বর্গ আকারে সাজানো যাবে তাহলে নির্ণয় সৈন্য সংখ্যা যোগ করতে হবে সুতরাং আমরা মোট সৈন্য সংখ্যা যোগ করতে হবে তাহলে সুতরাং মোট সৈন্য সংখ্যা সৈন্য সংখ্যা যোগ করতে হবে কত কতজন যোগ করলে যোগ করতে হবে করতে হবে কতজন এই এক এতজন যোগ করলে বর্গাকারে সাজানো যাবে আমরা দেখি নয় হাজার দুইশো এটার সাথে যোগ করব নয় হাজার দুইশত বিশ এটা সমান আসে এই নয় হাজার চারশত নয় এর বর্গমূল্য নির্ণয় করলে আসে সাতানব্বই তাহলে এটাই তাহলে কমপক্ষে আমরা এই এক হাজার একশো উনানব্বই জন শূন্য যোগ দিলে শূন্যের দলকে বর্গাকারে সাজানো যাবে তাহলে এটাই আমাদের উত্তর